দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হরমোন সম্পর্কে। মানব শরীরে হরমোন কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করি। মানুষের শরীরে এক ধরনের পদার্থ রয়েছে যেগুলো মানুষের শরীরে একটি জায়গা থেকে, স্পেসিফিক জায়গা থেকে তৈরি হয় বা বিশেষ জায়গা থেকে তৈরি হয়, এবং এটা একটি নালীবিহীন তন্ত্র দ্বারা রক্তের মাধ্যমে এরা অন্য একটি অংশে প্রবাহিত হয়, সেখানকার কিছু কাজকর্ম নিয়ন্ত্রণ করে, এদেরকে বলা হয় হরমোন। তা আমরা মানে একটু উদাহরণ দিই। ধরা যাক যে মানুষের ব্রেনে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটি হরমোন তৈরি হলো। এই হরমোনটা রক্তের মাধ্যমে মানুষের যে থাইরয়েড বা গলার এখানে একটি থাইরয়েড গ্রন্থি থাকে, সেখানে এসে এই থাইরয়েডের উপর কাজ করলো। এই পুরো ব্যাপারটা হচ্ছে কি হরমোনের কাজ বা এটা হচ্ছে মেকানিজম, যে একটি জায়গা থেকে তৈরি হবে, রক্ত দ্বারা প্রবাহিত হবে, অন্য একটি জায়গায় যে এই কাজ সম্পন্ন করবে, এগুলো হচ্ছে হরমোন। তো এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন যে একটি ব্যবস্থা রয়েছে মানুষের শরীরে, তা মানুষের শরীরে হরমোন তৈরির প্রধান যে অংশগুলো রয়েছে সেগুলোর নাম আমরা জানার চেষ্টা করি। প্রথমেই রয়েছে পিটুইটারি গ্রন্থি। দুই নম্বর থাইরয়েড, তিন নম্বর থাইমাস, চার নম্বর প্যারাথাইরয়েড, পাঁচ নম্বর গোনাডাল, ছয় নম্বর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তা মানুষের শরীরে যে হরমোন তৈরি হয় তার প্রধান যে অংশ সেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড বলা হয়। এটা হচ্ছে মানুষের হাইপোথ্যালামাসের নিচে ব্রেনে অবস্থিত, এবং পিটুইটারি থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেই হরমোনগুলো মানুষের শরীরে সকল ধরনের হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে, এবং এদেরকে বলা হয় ট্রপিক হরমোন। যেমন পিটুইটারি থেকে থাইরোট্রপিক হরমোন তৈরি হয়, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন তৈরিতে কাজ করে, বা গোনাডোট্রপিন হরমোন বলি হয়, যেগুলো হচ্ছে গোনাডাল কিংবা জনন কোষ তৈরিতে বা মানুষের সে জনন অঙ্গ থাকে সেগুলোতে কাজ করে এদেরকে হরমোন তৈরিতে সাহায্য করে। ঠিক একইভাবে এদের মধ্যে যে ফোলিক FSH বা ফলিক্রিস্টেমোটিক হরমোন নামে এক ধরনের হরমোন রয়েছে, যেটা হচ্ছে নারীদের দেহে যে মাসিক হয় সেটি নিয়ন্ত্রণ করে হচ্ছে এই পিটুইটারি হরমোন থেকে নিঃসৃত FSH, এবং লিউটিনাইজিং হরমোন বা LH নামে এক ধরনের হরমোন আছে, এটাও মানুষের মাসিক এবং প্রেগনেন্সি কিংবা বাচ্চা প্রসব কাজে এইসব হরমোন কাজ করে। তা এই পিটুইটারি হচ্ছে, পিটুইটারিকে বলা হয় মাদার অফ অল হরমোন বা মাদার অফ অল গ্ল্যান্ড। কিন্তু বর্তমান দিনে দেখা যায় পিটুইটারির উপরও হাইপোথ্যালামাস নামে ব্রেনের একটি অংশ আছে যারা হচ্ছে পিটুইটারির কাজটাকে নিয়ন্ত্রণ করে। তো বর্তমান দিনে এখন বিজ্ঞানীরা বলেন যে পিটুইটারির উপরে হাইপোথ্যালামাস হচ্ছে সকল হরমোন তৈরির যে প্রধান অংশ, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এর পরবর্তীতে আমরা আরেকটি রয়েছে, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। এটি থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়, এবং মানুষের শরীরে এই গলার এখানে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত, এবং থাইরয়েড গ্ল্যান্ডটি দেখতে অনেকটা প্রজাপতির মতো, এইরকম দেখতে একটি গ্ল্যান্ড, একটি জিনিস এটি মানুষের এখানে গলার এখানে অবস্থিত। এবং থাইরয়েড থেকে তিন ধরনের হরমোন তৈরি হয়, তিন ধরনের হরমোন। এই হরমোনগুলোর নাম হচ্ছে T3, T4 এবং ক্যালসিটোনিন। এবং T3 এবং T4 হচ্ছে মানুষের শরীরে যত ধরনের বিপাক কাজ কিংবা যে শরীরের বৃদ্ধি এই সব কিছু হচ্ছে গিয়ে এই T3 এবং T4 এই দুই ধরনের হরমোন সম্পন্ন করে। এবং ক্যালসিটোনিন একটি হরমোন তৈরি হয় যেটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়, হচ্ছে ক্যালসিটোনিন নামক হরমোন। এই সবগুলো হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে বা থাইরয়েড গ্রন্থি থেকে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে থাইমাস। থাইমাস হচ্ছে আমাদের এই মানুষের মানে জন্মের পর থেকে প্রায় 16 থেকে 18 বছর পর্যন্ত এরা হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি নামে একটি গ্রন্থি থাকে এই বুকের এদিকে। এই থাইমাস গ্রন্থি সাধারণত হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে, যেমন বি এবং টি লিম্ফোসাইট হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে তৈরি হয় বা এখানে এদের ম্যাচুরেশন কিংবা এদের একটি
একটি প্রক্রিয়া সম্পন্ন হয় থাইমাস গ্রন্থে। এবং এরপরে রয়েছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে বা প্যারাথাইরয়েড গ্রন্থি যেটি, সেটি হচ্ছে এই থাইরয়েডের পিছনের দিকে বা অবস্থিত এরকম দুটি গ্রন্থি থাকে, দেখে বলে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে, আমরা একটু আগে পড়েছি যে থাইরয়েড থেকে যে ক্যালসিটোনিন সৃষ্টি হয় তার কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমানো, এবং এই প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেওয়া। ফলে দেখা যায় প্যারাথাইরয়েড হরমোন এবং এরপর এবং ক্যালসিটোনিন এই দুটি হরমোনের কাজ দ্বারা রক্তে ক্যালসিয়ামের যে একটি নর্মাল অবস্থা সেটি সৃষ্টি হয় হচ্ছে এই ক্যালসিটোনিন দিয়ে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গোনাডাল হরমোন, কিংবা জনন কোষ থেকে এই হরমোনগুলো তৈরি হয়। এবং মানুষের ক্ষেত্রে, মানুষের পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয়, এখান থেকে এই হরমোনগুলো তৈরি হয় এবং এগুলো জনন কাজে সাহায্য করে। আরেকটি ই রয়েছে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, কিংবা এটাকে বলা হয় প্যানক্রিয়াস কিংবা অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে এরকম হরমোন তৈরি করে, একটি হচ্ছে এনজাইম তৈরি করে। এই হরমোন তৈরি অংশটিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে মানুষের শরীরে সব থেকে প্রয়োজনীয় দুটি হরমোন তৈরি হয়, একটি হচ্ছে গ্লুকাগন আর একটি হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন এবং গ্লুকাগনের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করবো। আরেকটি হরমোন গ্রন্থি রয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে গিয়ে মানুষের শরীরের যে গ্লুকোকর্টিকয়েড, সেক্স মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড, এই তিন ধরনের হরমোন তৈরি করে। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে মানুষের শরীরে যে গ্লুকোজের যে একটা হোমোস্টেসিস বা নর্মাল মাত্রা সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবং মিনারেলোকর্টিকয়েড হচ্ছে মানুষের শরীরের যে সোডিয়াম, পটাশিয়াম এই ধরনের যে ইলেকট্রোলাইট কিংবা যে লবণগুলো রয়েছে সেগুলোর একটা নর্মাল অবস্থা বা একটা স্বাভাবিক অবস্থা বজায় রাখে। এবং অ্যাড্রিনালিন আর একটি হচ্ছে আমার সেক্স হরমোন বা টেস্টোস্টেরন, এরা হচ্ছে মানুষের শরীরে জনন ক্রিয়ায় কাজ করে। ধন্যবাদ সবাইকে।